হ্যালো এভরিওয়ান, আজকে আমি যে রেসিপিটা দেখো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, তো এটা ব্রেডের একটা রেসিপি। তো আমাদের সবাইরই একটা ঝামেলা থাকে যে সকালবেলা উঠে কি বানাবো, ব্রেকফাস্টে কি বানাবো, ঘরে যদি বাচ্চা থাকে তো আরও আমাদের এটা চিন্তার বিষয় যে তাদের কি করে দেবো সন্ধ্যাবেলা, তাদের ব্রেকফাস্টে কি দেবো। তো এটা ব্রেডের একটা মশালা ব্রেড রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, একদম ইজি কুইক একটা রেসিপি। তো আমি এই চ্যানেলে তোমাদের সাথে সেগুলোই শেয়ার করি যেটা কুইক অ্যান্ড ইজি হবে, এদিকে খেতে টেস্টি হবে। তো অনেক সময় ধরো বাচ্চারা কিছু খেতে চাইলো না, এইভাবে তোমরা বানিয়ে তাদের টিফিনেও দিতে পারো, ব্রেকফাস্টও করতে পারো, নিজেরাও ট্রাই করতে পারো, খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখতেই পাচ্ছ যেমন দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুব সাধারণ, মানে মাপের বানানো হলেও, মানে একদম ঘরে থাকা উপকরণ দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। তো সেই জন্য ভিডিওটাকে কিপস না করে পুরো দেখো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। দেখো দেখো এখানে আমি কতগুলো ব্রেড নিয়েছি, নিয়ে আমি ছুরি দিয়ে এগুলোকে কাট করে নিচ্ছি। তো দেখছো, তো সেরকম কোনো কিছু না, তোমরা যে কোনো একটা শেপে কেটে নিতে পারো। তো দেখো আমি মাঝারি মাপ করে এগুলোকে কেটে নিচ্ছি। এইভাবে এখানে আমি 7 থেকে 8টা মতো ব্রেড নিয়েছি, তোমরা যতগুলো ব্রেড নেবে তো সেইগুলোকে নিয়ে এইভাবে কেটে নেবে। তো দেখো আমি সমস্ত ব্রেডগুলোকে কেটে নিয়ে একটা প্যানের মধ্যে বাটার দিয়ে দিচ্ছি। তো বাটারটা দেখো আমি মেল্ট করে নিচ্ছি, নিয়ে আমি এর মধ্যে দেখো ব্রেডগুলো দিয়ে এগুলোকে হালকা জাস্ট একটুখানি ফ্রাই করে নেব। যদি তোমাদের কাছে বাটার না থাকলে, বাটার থাকলে খুবই ভালো, বাটার না থাকলে তোমরা কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারো। তো দেখো ব্রেডগুলোকে জাস্ট একটুখানি নাড়াচাড়া করে নেব। তো দেখতেই পাচ্ছ, আর এটা দেখবে যখন তোমরা ফ্রাই করবে এটা দিয়ে একটা খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। তো এটা কিন্তু খেতে সত্যি খুব ভালো লাগে, গন্ধটাও খুব সুন্দর। তো দেখতেই পাচ্ছ আমি এটাকে জাস্ট হালকা একটুখানি ফ্রাই করে নিচ্ছি। তো ফ্রাই করা আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি আরেকটু নেড়ে চড়ে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো এগুলোকে আমি ঢেলে নিচ্ছি বাটিটার মধ্যে, দিয়ে ওই প্যানটাই বসিয়ে আমি প্যানটার মধ্যে আরেকটুখানি বাটার দেব। তো তোমরা এখানে যদি কেউ মনে করো যে এখানে তেল ইউজ করবে সেটাও করতে পারো, বাটার দিলে গন্ধটা বেশ ভালো আসে, একবার ট্রাই করে দেখো। সেই জন্য আমি এখানে বাটার ইউজ করেছি। তো দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচো। তো এখানে আমি বেশ একটা বড় মাপের পেঁয়াজ দিয়েছি, যদি ছোট হয় তা তোমরা দুটো ট্রাই করতে পারো। তাহলে খেয়াল রেখো 7টা বা 8টার জন্য একটা বড় মাপের পেঁয়াজ দিলেই হবে। এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচো, তোমরা ঝালটা তোমাদের মতো অ্যাড করতে পারো। কেউ যদি মনে করো যে বাচ্চারা খাবে তো কাঁচা লঙ্কাটা তোমরা স্কিপও করতে পারো। তো দেখো এটাকে নিয়ে আমি এটা একটুখানি ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করার দরকার নেই, মোটামুটি একটু ঠিকঠাক মতো ফ্রাই করলেই হবে। তো দেখো এটাকে আমি একটুখানি ফ্রাই করে নিচ্ছি, এবার এর মধ্যে দিয়ে দিলাম নুন। নুনটা কিন্তু অবশ্যই পরিমাণ মতো দেবে, এখানে বেশি নুন দেওয়ার কোনো দরকার নেই, তাহলে বেশি নুন হয়ে যাবে, কেননা এখানে আমরা তো জাস্ট ব্রেডটা দেব। আর দেব দেখো এখানে দিয়ে দিলাম টমেটো কুচো। তো নুনটা এই কারণে দিলাম যে যাতে পেঁয়াজ আর টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে, এটা তাড়াতাড়ি হয়ে যাবে, তো সেই জন্য নুন দিলাম। আর টেস্টের জন্য নুনটা, সেই জন্য বলছি নুন আর ঝাল তোমরা কিন্তু পরিমাণ মতো ব্যবহার করো। তো দেখো এবার এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এটা দেখবে যে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর এটা বেশ নরম হয়ে যাবে। খুন্তি দিয়ে দেখো আমি দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ খুব বেশিক্ষণ এটা সময় লাগে না। তো দেখো এটা প্রায় ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে একটুখানি অ্যাড করব গুঁড়ো লঙ্কা, অবশ্যই কালারের জন্য। তোমরা এখানে যদি মনে করো কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করবে তো সেটাই করতে পারো, বা এটাকে স্কিপও করতে পারো, কিন্তু এটা দিলে কালারটা বেশ ভালো আসে আর আমার একটুখানি স্পাইসি টেস্ট পছন্দ, সেই জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা অ্যাড করলাম। তো দেখো এটা দেখতেই পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে। এবার দেখো আমি মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি, নিয়ে এখানে কিন্তু আর কোনো রকম তেল অ্যাড করার দরকার নেই। এখানে আমি একটা ডিম ফাটিয়ে দিলাম, এখানে একটা ডিমের কুচো পড়ে গেছে অবশ্য, এটাকে আমি তুলে ফেলে দিলাম। দিয়ে দেখো আর একটুখানি ডিমের মধ্যে একটুখানি নুন একটু দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে, আমরা যেমন ভুজিয়া করি সেইভাবে আমি ডিমটাকে কিন্তু ভেঙে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো এটাই দেখে যেন মনে হচ্ছে এটাই খেয়ে নিই। তো যাই হোক এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি, দিয়ে এটা বেশ ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে কী মেশাবো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো দেখো এটা দেখতেই পাচ্ছ বেশ কালারটাও সুন্দর এসছে, ভালো করে এটা ফ্রাই করাও হয়ে গেছে। এবার এর মধ্যে দেখো আমি দিয়ে দিচ্ছি, এখানে দেব আমি সস। তো দেখো প্রথমেই আমি এখানে দিয়ে দেব সোয়া সস, সোয়া সস দিয়ে দিচ্ছি। তো দেখো দেখতেই পাচ্ছ
দিয়ে আমি দেখবে কিন্তু সমস্তগুলো কিন্তু একসাথে আমি দিয়ে নিয়ে আগে ওইগুলোকে আমি ফ্রাই করে নিলাম, নিয়ে কিন্তু তারপর আমি সসগুলো অ্যাড করছি। তো তারপরে দেখো এখানে আমি দিয়ে দিলাম চিলি সস, তো এবার আমি এখানে দিয়ে দেবো টমেটো সস। তো তোমাদের কাছে যদি মনে হয় যে চিলি বা টমেটো সস বা কোনো সোয়া সস যে কোনো একটা হয়তো নেই, সেটা কিন্তু না থাকলে তোমরা নাও দিতে পারো, এরকম কোনো কিছু নেই, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে, কালারটাও খুব সুন্দর আসে। তো দেখো এবার যে ব্রেডগুলো আমি কেটে রেখেছিলাম সেই ব্রেডগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এটা আমি ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি, তো দেখতেই পাচ্ছ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো তোমরাও এইভাবে ভালো করে মিশিয়ে নিও, আর অবশ্যই কিন্তু রিকোয়েস্ট থাকলো কমেন্ট বক্সে আমাকে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। চটজলদি কুইক একটা টেস্টি রেসিপি, তো দেখতেই পাচ্ছ কালারটাও দেখো কী সুন্দর হয়েছে। তো অবশ্যই রেসিপিটা তোমরা ট্রাই করো, আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো আমি একটা প্লেটে ঢেলে তোমাদেরকে দেখাচ্ছি, তো দেখো কীরকম কালারটা এসছে। আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক অনেক শেয়ার করো। তো দেখো কি সুন্দর একটা লুক এসছে, খেতেও কিন্তু এরকমই সুন্দর হবে। কিন্তু অবশ্যই যে যদি রেসিপিটা ট্রাই করো তাহলেই বোঝা যাবে যে কীরকম খেতে হয়েছে। আর থ্যাংকস ফর ওয়াচিং, ভিডিওটাকে পুরো দেখার জন্য।